শহীদুল্লাহ কাকা তিনি দেখাই দিল, এখানেই সাহিত্য আছে ভাস্কর শামীম শিকদার, এখানে একটা বাংলাদেশের মানচিত্র, এখানে ছিল একটা পোস্টার ছিল যাক, আর এখানে লেখা আছে মহান দেশপ্রেমিক শহীদ সিরাজ শিকদারের কবর। আসসালামু আলাইকুম, আমি এখন ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে অবস্থিত তাজমহল রোড জামে মসজিদ সংলগ্ন যে কবরস্থানটা আছে আমরা এখানেই আছি। চাচা আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন আপনি? জি ভালো। আপনি কি এখানকারই? জি। ও আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শহীদুল্লাহ। শহীদুল্লাহ? জি। আচ্ছা শহীদুল্লাহ কাকা কেমন আছেন? ভালো আছি। তাই ভালো আছেন। আচ্ছা শহীদুল্লাহ কাকা, এখানে শামীম শিকদার মানে সিরাজ শিকদারের বোন শামীম শিকদার। জি জি। হ্যাঁ, তার কবরটা কোন জায়গায় আছে এদিকে? তাহলে আমাকে একটু দেখা দেন তো। জি। আমরা শামীম শিকদার তার কবরের দিকে যাচ্ছি। কোনটা কবর? এটাই শামীম শিকদারের কবর। শহীদুল্লাহ কাকা তিনি দেখাই দিল, এখানেই সাহিত্য আছে ভাস্কর শামীম শিকদার, আর তার উপরে তার ভাই সিরাজ শিকদার। এটাই সিরাজ শিকদারের কবর, আর এটা সিরাজ শিকদারের আব্বা। এটা এই কবরটা হচ্ছে সিরাজ শিকদার সাহেবের আব্বার কবর, আর তার নিচেরটা হচ্ছে আম্মা মায়ের কবর, সিরাজ শিকদারের মায়ের কবর। এখানে এই চারজনের কবর এখানে, আর এখানে লেখা আছে উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আর এখানে একটা বাংলাদেশের মানচিত্র, এখানে ছিল একটা পোস্টার ছিল যাক, আর এখানে লেখা আছে মহান দেশপ্রেমিক শহীদ সিরাজ শিকদারের কবর। আচ্ছা শহীদুল্লাহ কাকা, শামীম শিকদার মানে সিরাজ শিকদারের বোন এবং একজন বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর, হ্যাঁ ভাস্কর, উনি বানা ভাস্কর চিনেন? আচ্ছা চিনবেন না হয়তো। তাকে কবে এখানে দাফন দেওয়া হয়েছে জানেন? দুই বছর এখনো হয়নি? না, একটু কমই হবে, এক বছর মনে হয়নি এখনো। আমরা তার ইনফরমেশনটা এখানে লেখা নাই যে তিনি কবে মারা গেছেন। আচ্ছা, আর আসে কেউ জিয়ারত করতে? আসে অপ্রেমিনী লোক আসে, ওনার ভাই আসে। তাই আসে, আর অগ তো সারা দেশে আমার মনে হয় মানুষ আছে। আচ্ছা, অগরে ভালো আসে, অনেক দূর দূরের থেকে অনেক মানুষ আসে, খোঁজখবর নেয়, আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি দেখাই দিলেন এখানে সিরাজ শিকদারের কবর এবং তার বোন শামীমা শিকদারের কবর। আপনি করেন? মানে কি করছেন? আমি দাফন করছি। ও, খোদাই করছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে তার মাকে এবং বোনকে, মানে সিরাজ শিকদারের মাকে এবং শামীম শিকদারের মাকে, মানে এই কবরটা আপনি আগে খোদাই করছেন? এটা কতদিন আগে? আঠারো বিশ বছর আগে সিরাজ শিকদারের মা মারা গেছিল। আর এই গত কয়েকদিন মানে কয়েক মাস আগে তার বোনের কবর এসে আমরা দেখলাম। এখানে সাহিত্য আছে শামীমা শিকদার, তার ওপরের কবরটা হচ্ছে সিরাজ শিকদারের, এবং
সিরাজ শিকদারের কবরের হাতের ডান দিকে হচ্ছে তার বাবার কবর, আর তার বাবার কবরের ঠিক পায়ের নিচে হচ্ছে তার স্ত্রী মানে সিরাজ শিকদার, শামীম শিকদার, তাদের মায়ের কবর। এখানে চারজনের কবর এই সলিমুল্লাহ রোডস্থ মোহাম্মদপুর কবরস্থানে, এখানে চারজনের সমাধি। এই কবরস্থানে যারা যারা সাহিত্য আছে, আমরা প্রত্যেক কবরবাসীর জন্য দোয়া করি এবং মহান রব্বুল আলমিনের কাছে বলি, হে আল্লাহ, আপনি এখানে যারা যারা সাহিত্য আছে, আপনি প্রত্যেক কবরবাসীকে আপনি জান্নাতের সুগরা নসিব করান। যদি কারো কবরে গুনাহ আজাব থেকে থাকে, তাহলে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের গুনাহ আজাব, এই রমজান উপলক্ষে আপনি প্রত্যেকের গুনাহ আজাব আপনি তাদের মাফ করে দিয়ে আল্লাহ আপনি তাদের প্রত্যেকের কবরে জান্নাতের সুগরা নসিব করেন, আমিন। তাহলে কাকা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।